মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এমন করে না বনি, নতুন কাকের কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে, চলে আসবে দেখবি। কিন্তু মা যে ছাদ থেকে পড়ে গেছে, মা তো সাড়া দিচ্ছে না। দেবে, নতুন কাকি সাড়া দেবে, কথাও বলবে, একদম ঠিক হয়ে যাবে। তুই কাঁদিস না বনি, সবাই গেছে তো হসপিটালে। ঠাকুর, কি থেকে যে কি হয়ে গেল, দিদিমণি যদি বেঁচে যায় তো বেঁচে আমি ফেঁসে যাব। চল, বর্ণা বাজবে তো, যেভাবে ছাদ থেকে পড়ে গিয়ে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, বর্ণা ছাদ থেকে পড়লো কি করে? কিরে হে চল, বর্ণা কেমন আছে এখন? কি বললো ডাক্তার? অপারেশন চলছে, দেখা যাক। দিদি দিদি, তুমি কি কিছু জানো, মানে বর্ণা কিভাবে ছাদ থেকে পড়ে গেল কিছু বলতে পারবে? ওই তো ওটির লাইট। কেমন আছে ও ডক্টর? ও বাঁচবে তো? দেখুন, অপারেশন সাকসেসফুল, কিন্তু যতক্ষণ না পেশেন্টের জ্ঞান ফিরছে ততক্ষণ তো কিছু বলা যায় না। শি ইজ নাও অন ভেন্টিলেশন। তবে একটা কথা আপনাকে বলতে পারি, সার্ভাইভালের একটা চান্স তো আছে। কি ছাদ থেকে পড়েও পড়না বেঁচে যেতে পারে? বেঁচে যেতে পারে, ডাক্তার তো তাই বললো যে এখনো চান্স আছে বর্ণার বেঁচে যাওয়ার। আমাদেরকে বাঁচাও, কিছু একটা করো, আমার মাথা কাজ করছে না। বর্ণা যদি এই অবস্থা থেকে ফিরে আসে তাহলে তো তাহলে সব শেষ হয়ে যাবে অয়নদা। বর্ণা সবটা জানে, মৌমিতাদের জন্যই যে বর্ণা ছাদ থেকে পড়ে গেছিল, এটা ছাড়াও দত্তবাড়ি ভাগের পেছনে কাদের হাত আছে বর্ণা কিন্তু সবটা জানে। ও বেঁচে ফিরে এলে কিন্তু আমাদের সবার কোমরে দড়ি পড়বে। না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। তাহলে কি কি করবে ঈশা? উপায় 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 একটাই, আজ রাতেই পর্ণাকে শেষ করে দিতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।